হুগো বস পারফিউম লাভারদের বেশ পছন্দের ডিজাইনার একটা ব্র্যান্ড। হুগো বস অনেক অনেক অসাধারণ পারফিউম আমাদেরকে দিয়েছে। 2023 সালে তারা রিলিজ করে হুগো বস বটল এলিক্সার এবং 2024-এ রিলিজ করে ট্রায়াম্প এলিক্সার। দুটোর পারফিউমারিস্টি অনেক মিনার্ডো, হু ইজ মাই ওয়ান অফ দ্য ফেভারেট পারফিউম ডিজাইনার। সো দুইটার মধ্যে কোনটা বেটার? ওর দুইটাই কি ইউ শুড কিপ? আজকে একটা খুব নেক টু নেক কম্পারিজন হবে বিটুইন দিস টু পারফিউম। সো ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ ইট, স্টে টিউনড, আই এম কামিং রাইট আফটার দিস ইন্ট্রো। ২০২৩-এ রিলিজ হয় বস বটলড এলিক্সার। আমার কাছে এটা 50 ml একটা বটল। সো আমার ফার্স্ট ইম্প্রেশন এটার, দিস ইজ আ রিয়েল গুড রিলিজ ফ্রম দ্য হাউস অফ হুগো বস। আফটার বস বটল বুথ আমার এটা ভীষণ ভীষণ পছন্দের একটা পারফিউম। খুব খুব ইজিলি একদম উইদিন শর্ট টাইম এটা আমার পছন্দের লিস্টে চলে আসছে। এটার নোটস এর কথা যদি বলি, এটার নোটস এর মধ্যে আছে হচ্ছে খুব মানে বেসিক ভাবে যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে ফ্র্যাঙ্কিনসেন্স, কার্ডামম, এটা হচ্ছে টপ নোটস। মিডল নোটস এ আছে প্যাচুলি, ভেটিভার এবং এটার বেস নোটস এ আছে হচ্ছে ল্যাভেন্ডার এবং সিডার। সো এটা স্প্রে করার সাথে সাথে এটা আমি যদিও বলা হয়েছে যে ইটস অ্যাম্বারি উডি ওয়ার্ম স্পাইসি টাইপের একটা পারফিউম, বাট আমি এটাতে কিন্তু আসলে মোস্টলি যে পারফিউমের স্মেলটা পাই সেটা হচ্ছে ফ্র্যাঙ্কিনসেন্স। ফ্র্যাঙ্কিনসেন্স বেস যারা পারফিউম পছন্দ করেন they are going to love this one very very much. এবং সাথে আসে হচ্ছে প্যাচুলি। সো এই পারফিউমটা কখন ইউজ করবো? দিস ইজ পারফেক্ট ফর নাইট টাইম। রাতের বেলা ইউ জাস্ট হ্যাভ টু স্প্রে 3-4 অ্যান্ড ইউর সেট। ভেরি গুড পারফর্মিং একটা পারফিউম, অনেক লং লাস্টিং, ভেরি গুড প্রজেকশন, মানে একদম দুর্দান্ত, ভেরি ভেরি ম্যানলি একটা পারফিউম। নাও লেট মি টক অ্যাবাউট দ্য নিউ রিলিজ আমার কাছে যেটা মনে হয়েছে বস বটল এলিক্সার এর ডে ভার্সন। সকালে অফিসের জন্য দিস ইজ আ রিয়েলি গুড ওয়ান, আমার খুব পছন্দ হয়েছে। বাট ইউ হ্যাভ টু পুট সাম হেভি স্প্রে ফর দিস। আমি আমার কাছে মনে হয় 7-8 স্প্রে ইজ গুড ফর দিস ওয়ান। পারফরমেন্স আমি একদিন ওয়ার করেছি অ্যান্ড ইট গেভ মি অ্যারাউন্ড 6-7 hours পারফরমেন্স, উইচ ইজ আই থিঙ্ক ভেরি গুড। ওপেনিংটা ইট ইজ মোর অফ প্যাচুলি এবং ড্রাই ডাউনটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বস বটল এলিক্সার এর সাথে খুবই খুবই সিমিলার। দিস ইজ আ ট্রু ফ্ল্যাঙ্কার যাকে বলে, যে অনেক সময় অনেক ফ্ল্যাঙ্কার বের হয় যেগুলো আসলে একটার সাথে একটা খুব একটা কোনো মিল পাওয়া যায় না, বাট দিস ওয়ান ইজ আ ট্রু ফ্ল্যাঙ্কার। নোটস এর কথা যদি বলি, নোটস এর মধ্যে একটা নোটস আছে এটাতে যেটা আ বিট ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান, দ্যাট ইজ ভায়োলেট লিফ। ভায়োলেট লিফ এবং প্যাচুরি লিফের স্মেলটা আপনি ফ্রম দ্য ওপেনিং আপনি পাবেন, এবং এই পারফিউমটা যত ড্রাই ডাউন হবে you will going to smell very good. Very good office friendly একটা perfume, moderate projection এবং moderate performance. So out of these two, Boss Bottled Elixir and Triumph Elixir, which one is my pick? Very tough. Both are worth having in your collection, but if you want to keep one, I would suggest go with this one, because all season rate use korar jonno perfume jodi bolen, this should be the one. Okay, and eta onek bhalo perform kore, onek bhalo project kore, so this is what you should get. Ar jane rater jonno good enough perfume ache, you need something special for office, you can try this. This is not offensive perfume, so কেউ আপনার এই পারফিউমের স্মেলে আমার মনে হয় না কমপ্লেন করবে। বাট এটার ক্ষেত্রে একটাই আমার যে মনে হয়েছে চ্যালেঞ্জ, যে সামার হিটে এটার পারফরমেন্স ক্যান বি 5-6 hours. সো এটার স্প্রেও একটু হেভি করতে হবে আপনাকে, ইউ হ্যাভ টু পুট 7-8 স্প্রেস, বাট নাইস ওয়ান।
Both are beautiful. Personally, I will rate this 8 out of 10 and this one 8.5 out of 10. I love them both. Price of both, this costed me around 6,500 and this costed me, it's a 50 ml bottle, so our price of 50 ml price chilo, but it had 100 ml chan, it had 82 price here, 7,500. So that's all about Boss bottled elixir and Triumph elixir. Very good release from the house, and again, one is for day, another one is for night. So, punta apnar prochun, according to that. Thanks for watching and keep supporting Perfumology and keep smelling good. Take care. Bye bye.